প্রতিদিন 2 টন মানে 8 ঘন্টায় আর এই মেশিনটি আপনার 220 পূর্ববর্তী 2 ভাবে চালাতে পারবেন। মেশিনটি টোটালি দ্বারা তৈরি করা কমপ্লিট জল মোটর ফ্রি সার্ভিস, সার্ভিসের ভিতরে কোন কোন জিনিসটা মাল কাঁচা মাল কোন দিক দিয়ে দিতে হবে, কোন দিক দিয়ে বের হবে একটু দেখেন। এটা হচ্ছে ইনসাইড, জি, পাশ দিয়ে কাঁচা মাল দিতে হয়। আর এটা হচ্ছে আউটসাইড, জি, এই সাইড দিয়ে বের হয়। প্রতি 7 মিনিট পর পর 50 কেজি মাল বের হয়। 7 মিনিট পর ইচ্ছা করলে আপনি দুজনে বেশি বানাতে পারবেন। কিন্তু আমরা প্যাকেজিং, এটা কি প্যাকেজিং হয়ে বের হয় নাকি প্যাকেজিং পরে? এটা হচ্ছে আপনার মিক্সার, এটা হচ্ছে ফিল্টার, সেটাটা হচ্ছে দানাটা একরকম করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কেমিক্যাল অ্যাডজাস্ট করার পরে আপনার দানা মোটা দ্বিগুণ হয় বা কোথাও কেমিক্যাল কম বেশি হতে পারে। এই জন্য নিচে চালানোর মাধ্যমে যদি বের করে বের করেন তাহলে এটা দেখা যাচ্ছে আপনার টোটালি র মেটেরিয়ালটা এক ধাপে আসবে। এরপরে প্যাকেজিংটা কোথায় করবে? হ্যাঁ, এরপরে প্যাকেজিংটা কোন মেশিনে করতে হবে? এরপরে আসবো আপনার প্যাকেজিং মেশিন আলাদা হবে, প্যাকেজিং দেখাবো। আচ্ছা আচ্ছা, এই মেশিনটার দাম কত? এটা আপনি দিতে পারবেন 1 লক্ষ টাকা। আর ক্যাপাসিটি বললেন হলো 2 টন। এরপরে আচ্ছা আচ্ছা, ছোটটা পরে যাচ্ছি। এইটার যে প্যাকেজিং মেশিনটা ওইটার দাম কত পড়বে? প্যাকেজিং মেশিন আপনার বিভিন্ন দামের আছে, 10,000 টাকা আছে, 20,000 আছে। আর অটোতে যদি যান তাহলে 1,85,000 টাকা আছে বাংলা মেশিন। আর চাইনা যদি নেন তাহলে ওই ক্ষেত্রে নিতে পারবেন 2,20,000। 2,20,000, তাহলে টোটাল পড়লো হলো এটা। আপনি চাইনিজ ওই মেশিনের প্রয়োজন নেই, আপনি প্রথম প্রথম অবস্থায় মিক্সার ফিল্টার প্লাস ওই যে আমি 20,000 টাকা যে মেশিনটা দিব ওইটাই আনা। কারণ অটো মেশিনের যে কাজ সেম কাজ আসবো আমার এই 20,000 টাকা। তার মানে 1,00,000 টাকায় মেশিনটা নেওয়া সম্ভব? 1,00,000 টাকা আর প্যাকেজিং মেশিন ধরো 20,000, মোট 1,20,000 টাকা এসএস মেশিন নিলে। আর এমএস মেশিন, এসএস এবং এমএস মেশিন মিলে আনেন তাহলে ওই ক্ষেত্রে 1,00,000 টাকা আনা। 1,00,000 টাকা আনা।